দক্ষিণ এশিয়ার দেশগুলো প্রধান নগরীর মধ্যে ঢাকায় জনসংখ্যা বাড়ছে সবচেয়ে বেশি হারে। বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরো BBS 2016 সালের হিসাব অনুযায়ী ঢাকায় প্রতিদিন 1700 নতুন নাগরিক যুক্ত হচ্ছে। বছর শেষে এই লোকের সংখ্যা দাঁড়াচ্ছে প্রায় 7 লাখের কাছাকাছি। সকল বিশ্বের ক্রমবর্ধমান মেগাসিটির মধ্যে ঢাকা এখন অন্যতম। এমন অবস্থায় 23 আগস্ট 2022 থেকে নতুন ড্যাপের কার্যক্রম শুরু হয়েছে। 2020 সালে করোনা মহামারীর বড় ধরনের সংকটে পড়তে যাচ্ছিল আবাসন শিল্প, কিন্তু বিনিয়োগের ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দূরদর্শী সুদূরপ্রসারী প্রণোদনা প্রদানের সিদ্ধান্তে এই খাত সংকট থেকে রক্ষা পায়। যে অর্থ দেশের বাইরে চলে যাওয়ার সংখ্যা ছিল, সেই অর্থ দেশে করোনার সময় আবাসন খাত সহ বিভিন্ন খাতে বিনিয়োগ হয়েছে। তবে সাম্প্রতিক সময়ে প্রতিটি নির্মাণ সামগ্রীর অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং নতুন দেপের কারণে আমাদের আবাসন সেক্টর নিয়ে বড় ধরনের সংকটে আমরা রয়েছি। প্রিয় সাংবাদিক নেতৃবৃন্দ, নতুন ড্যাপের কারণে পরিবেশ বান্ধব উপায়ে বসবাসের জন্য মৌলিক চাহিদার অন্যতম আবাসন স্বপ্ন মধ্যবিত্ত নাগালের বাইরে চলে যাচ্ছে। সবার জন্য মানসম্মত আবাসন করা আরও কঠিন হয়ে যাবে। 1 বছর আগে গণমাধ্যম সহ বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা যে আশঙ্কার কথা বলেছিলাম, সেই সংখ্যা বাস্তবতা আশঙ্কার সংখ্যা একই সংখ্যা বাস্তবে রূপ নিয়েছে। নতুন ড্যাপের ঘোষিত ফ্লোর এরিয়া রেশিও ফার হ্রাসের কারণে মূল ঢাকায় বেশিরভাগ ভবন 4 থেকে 5 তলা হবে, ফলে আগামীতে আবাসন সংকট আরও প্রকট হবে। উচ্চ হারে বাড়বে ফ্ল্যাটের দাম এবং আকাশচুম্বী হবে বাড়ি ভাড়া, কারণ ফ্ল্যাটের চাহিদা এবং যোগানের মধ্যে ভারসাম্যহীনতা তৈরি হবে। নতুন ড্যাপের প্রজ্ঞাপন জারি হওয়ার পর বিগত প্রায় 4 মাস আমাদের রিহ্যাব সদস্যরা জমি মালিকের সাথে কোনো চুক্তি বা সমঝোতায় যেতে পারেন নাই, কেউ নতুন প্ল্যান পাস করেনি। পুরাতন প্রকল্প নিয়ে অনেকে কাজ করেছেন, ফলশ্রুতিতে আগামীতে ফ্ল্যাটের সংকট তৈরি হবে এবং দাম বাড়বে। আমরা রাজুক সহ ড্যাপের আহ্বায়ক মাননীয় LGDRD মন্ত্রীর সাথে দেখা করে আমাদের উদ্বেগ ও উৎকণ্ঠার কথা তুলে ধরে ফারের পরিমাণ সংশোধনের দাবি জানিয়েছি। তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং যৌক্তিক দাবি বিবেচনা করবেন বলে জানিয়েছেন। আমাদের প্রত্যাশা, নতুন ড্যাপ ফারের পরিমাণ সংশোধন করা হবে। সাংবাদিক বন্ধুরা, আবাসন খাতের সবচেয়ে বড় আয়োজন রিহাব ফেয়ার 2022, আপনাদের সকলকে অগ্রিম আমন্ত্রণ। ক্রেতা বিক্রেতার সুবিধার কথা মাথায় রেখে 22 বছর ধরে সফলভাবে রিহাব ফেয়ার আয়োজন করে আসছি আমরা। আগে থেকে বলছি, সাম্প্রতিক সময়ে নির্মাণ সামগ্রী অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে ফ্ল্যাটের দাম বেড়েছে, সামনে হয়তো আরও বাড়বে। রিহাব আয়োজিত এই ফেয়ার হতে পারে ক্রেতাদের জন্য একটি সুবর্ণ সুযোগ, কারণ আরও বিভিন্ন কোম্পানি এখনও বিভিন্ন কোম্পানি আগের থেকে শুরু করা প্রকল্পগুলোতে তুলনামূলক বিশেষ দামে এবছর ফ্ল্যাট দিতে পারবেন বলে আমাদের বিশ্বাস। আগামীতে বিভিন্ন কারণে সেই সুযোগ কমে আসবে আমাদের আশা। বিগত আয়োজনের ধারাবাহিকতায় এবার সফল ফেয়ার আমরা উপহার দিতে পারব। আমাদের সদস্য এবং ক্রেতাদের মধ্যে সেতুবন্ধন তৈরি করতে এই ফেয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সাথে অনেকগুলো প্রতিষ্ঠানের যাচাই বাছাই করার সুযোগ রিহাব ফেয়ার ছাড়া আর কোথাও সম্ভব নয়। জীবন সংগ্রহের বাস্তবতায় আমাদের সবার হাতে এখন সময় কম, তাই কম সময়ে এক ছাদের নিচে সব সেবা পাবেন ক্রেতারা। শুধু ফ্ল্যাট প্লটই নয়, একসাথে গৃহঋণ এবং বাড়ি তৈরির নানা উপকরণের যাচাই করতে পারবেন ক্রেতারা। রিহাব ফেয়ারের স্বাদ ও সাধ্যের মধ্যে মানের মনের মতো ফ্ল্যাট ও প্লট খুঁজে নিতে ক্রেতাদের সাহায্য করবে। আমরা আগেই বলেছি, আবারও বলছি, এবছর ক্রেতারা যে দামে ফ্ল্যাট পাবে আগামীতে তা পাবে না নানাবিধ কারণে। রিহাব ফেয়ার 2022-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব তাজুল ইসলাম MP। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব শরীফ আহমেদ MP। গেস্ট অব অনার হিসাবে উপস্থিত থাকার জন্য সদয় সম্মতি জ্ঞাপন করেছেন রাজুকের চেয়ারম্যান জনাব আনিসুর রহমান মিয়া PAA। আগামী 21 ডিসেম্বর 2022 তারিখে বুধবার সকাল 11টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অফ ফেমে ফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। তবে প্রথম দিনে ক্রেতা দর্শনীতে দুপুর 12টা থেকে মেলায় প্রবেশ করতে পারবেন। বাকি দিনগুলোতে সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত ক্রেতা দর্শনার্থীদের মেলায় প্রবেশ করতে পারবেন। বিগত সময়ে ধারাবাহিকতায় এই বছরের মেলাগুলোতে দুই ধরনের টিকিট থাকছে, একটি সিঙ্গেল এন্ট্রি, অপরটি মাল্টিপল এন্ট্রি। সিঙ্গেল এন্ট্রি টিকিটের প্রবেশ মূল্য 50 টাকা আর মাল্টিপল এন্ট্রি টিকিটের মূল্য 100 টাকা। মাল্টিপল টিকিট এন্ট্রি দিয়ে একজন ক্রেতা দর্শনার্থী 5 বার মেলায় প্রবেশ করতে পারবেন। এন্ট্রি টিকিটে প্রাপ্ত সম্পূর্ণ অর্থ দুস্থদের স্বার্থে আমরা প্রতিবার ব্যয় করে থাকি এবং এবারও ব্যয় করে আসবো।
এন্ট্রি টিকেটের র্যাফেল ড্রতে থাকছে আকর্ষণীয় মূল্যবান সমস্ত পুরস্কার। এবছরে মেলা শেষে প্রতি রাতে নয়টার সময় র্যাফেল ড্র অনুষ্ঠিত হবে। র্যাফেল ড্রতে 5 দিনে থাকবে আকর্ষণীয় মূল্যবান পুরস্কার। প্রিয় সাংবাদিকবৃন্দ, আমরা চাই, আমরা সবসময় আপনাদের সহযোগিতা পেয়ে এসেছি, এই জন্য আপনাদের প্রতি আমরা বিশেষভাবে কৃতজ্ঞ। বিগত সময়ে আমাদের সকল ফেয়ার প্রচারণা ও প্রসারে সার্বিক সহযোগিতা করে আপনারা আমাদেরকে সামনে চলার প্রেরণা জুগিয়েছেন। সাংবাদিকগণ সবসময় আমাদের সমাজের তথ্য প্রবাহের মাধ্যমে অর্থনৈতিক প্রসারের সেতু বন্ধন হিসাবে কাজ করেন। বিগত ফেয়ারের তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছতে যে অকুণ্ঠ সমর্থন প্রদান করেছেন, আপনাদের সে ভূমিকার প্রতি রিহাব গভীরভাবে শ্রদ্ধাশীল। আমরা বিশ্বাস করি রিহাব ফেয়ার 2022 প্রচারে আপনাদের সার্বিক সহযোগিতা পাবো।